ওয়েলকাম ব্যাক এভরিওয়ান অনেকে ইনবক্স করছেন কমেন্ট করছেন এবং বলছেন আপার প্রাইমারি সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য দেখুন আমি রেগুলার আপডেট আপনাদের দিই না এবং একটাই রিকোয়েস্ট করি আপনাদের সকলকে যে রেগুলার আপডেট থেকে নিজেকে বিরত রাখুন যত নিউজ দেখবেন যত নিউজ শুনবেন আপনারা তত পাজল্ড হবেন আমরা সকলেই জানি আপার প্রাইমারির যা যা সমস্ত কিছুই কিন্তু হাইকোর্টের বিচারাধীন এবং হাইকোর্টের নির্দেশ মেনে কমিশন কাজ করছে এবং সিস্টেমেটিক্যাল ওয়েতে কিন্তু কাজ হচ্ছে অনেকেই শুনেছিলেন বিভিন্ন তথ্য থেকে যে পুজোর আগেই সমস্ত গ্রিভ হয়ে যাবে পারলে ইন্টারভিউও হয়ে যাবে এবং পুজোর পরে রেজাল্ট হয়ে যাবে কাজে এই সমস্ত তথ্যগুলো থেকে আপনারা নিজেকে বিরত রাখুন যা হচ্ছে যা চালাচ্ছে কমিশন সেটা কিন্তু সিস্টেমেটিক্যালি চলছে পঞ্চম দফার গ্রিভ কমপ্লিট হয়েছে লাস্ট আট তারিখ এখন পুজো তাই পুজোর জন্য কিন্তু ষষ্ঠ দফার যে গ্রিভেন্সিয়ারিং সেটা বন্ধ রয়েছে ঠিক পুজো আপনারা সবাই জানেন যে পুজো থেকে এই লক্ষ্মী পুজো অবধি সমস্ত সরকারি দপ্তর বন্ধ থাকে ঠিক লক্ষ্মী পুজোর পরেই কিন্তু খুলে যাবে সব সরকারি দপ্তর এবং আপনাদের আবার গ্রিভেন্স ইয়ারিং স্টার্ট হয়ে যাবে আমি বলবো না যে এক দফাতেই হবে এক দফাও হতে পারে দুই দফাও হতে পারে দুই দফা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ যে যে পরিমাণ ক্যান্ডিডেট ডাকা হচ্ছে সেই অনুযায়ী আপনারা ধরতেই পারেন যে আরও দুই দফা হতে পারে এবং তারপরেই কিন্তু ইন্টারভিউ স্টার্ট হবে কাজেই আপনারা যারা শিওর আছেন যে যাদের নাম্বার বেশি আছে টেকনিক্যাল কোনো ইস্যুর জন্য আপনাদের ইন্টারভিউ আগে আপনারা দিতে পারেননি গ্রিভেন্স জমা করেছেন আপনাদের সবার কিন্তু ইন্টিমেশন আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের গ্রিভেন্স হিয়ারিং হবে সেটার পরে কিন্তু আপনাদের ইন্টারভিউ আপনারা ফেস করতে পারবেন কাজেই এই সময় আপনাদের কাজ হলো এই তিন চার দিন যারা পুজোর জন্য নিজেদের মন খারাপ করে বসে আছেন তারা এই পুজোতে মন খারাপ করবেন না এক বছর পর পুজো আসে লাস্ট ইয়ার করোনা ছিল বছরও করোনা যায়নি কিন্তু আপনারা পুজোর সময়টা নিজের মন সুস্থ থাকুন মানে রাখুন পুজো দেখতে বেরুন ঠাকুরকে প্রণাম করুন এবং এতটুকুটা শিওর থাকুন নেক্সট ইয়ার পুজো কিন্তু আপনাদের চাকরি পেয়েই হবে এত বছর আপনারা অপেক্ষা করেছেন আর কিছুদিন দেখুন যদি বিশ্বাস না হয় তাহলে দু হাজার নয়ের প্রাইমারি নিয়েও বলেছিলাম এবং সে তারা কিন্তু দু হাজার নয়ের প্রাইমারি মালদা দেখুন জয়েন করে গেছে সে এখান থেকে আপনারা ধরে নিতে পারেন ধরে নিতে পারেন কি এটা সত্য একদমই সত্য এবং এটি আপনাদের বিশ্বাস রাখুন যে দু হাজার নয়ের প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার একুশে কমপ্লিট হয়েছে দু হাজার পনেরোতে যে আপার প্রাইমারি টেট দিয়েছেন আপনাদের আর অপেক্ষার দিন শেষ আপনাদের ইন্টারভিউও হবে হাইকোর্টের নির্দেশ মেনেই সমস্ত কিছু হবে এবং প্যানেল বার হবে দুটোকে মিলিয়ে যারা আগে অলরেডি ইন্টারভিউ দিয়েছেন এবং যাদের গ্রিভ্যান্স শিয়ারিং হয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ হবে এবং একসাথে প্যানেল বার হবে এবং সেটিও খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি মানে দেখুন সিস্টেমেটিক্যাল ওয়েতে কাজ চলছে কমিশন কখনোই চাইবে না যে আবার কেস হোক কাজে যে সিস্টেমেটিক্যাল ওয়েতে চলছে সেটা চলবে এবং আপনারা ধরে রাখতে পারেন নভেম্বরের মধ্যেই গ্রিভ্যান্স শিয়ারিং কমপ্লিট হয়ে আপনাদের ইন্টারভিউর নোটিফিকেশন আসবে ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে আমাদের নজর থাকবে ওয়েবসাইটের উপরে বিভিন্ন খবর বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যাবেন না ডেলি বেসিসে তাহলে কিন্তু আপনারাই পাজল্ট হতে থাকবেন সেগুলো থেকে বিরত থাকুন এবং যারা যারা শিওর আছেন তারা ইন্টারভিউর প্রিপারেশান নিন ফাইনাল প্যানেল বেরোবে এবং তারপরেও আর বেশি দেরি হবে না রিক্রুটমেন্ট হতে কবে হবে দেখুন ডিসেম্বর আপনারা ধরে রাখতে পারেন কিন্তু সেটি জানুয়ারিও হতে পারে তার জন্য যে আপনাদের সব শেষ হয়ে গেল সেরকম কোনো ব্যাপার নেই যা হবে তাড়াতাড়ি হবে এই বিশ্বাসটা রাখুন রাখবেন দু হাজার নয়ের প্রাইমারি রিক্রুটমেন্ট যদি দু হাজার একুশে হতে পারে তাহলে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট তো হানড্রেড পার্সেন্ট হবেই এবং খুব তাড়াতাড়ি হবে এবং হাইকোর্টের নির্দেশ মেনেই হচ্ছে কাজেই আপনাদের ঘাবড়ানোর বা ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই ভালো থাকুন পুজো ভালো করে কাটান আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্যই হলো যারা ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন তাদের তারা ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠুন আপনাদের জন্য ভালো সময় আসছে এবং খুব তাড়াতাড়ি আসছে পরবর্তীতে যা ইনফরমেশান পাই না কেন ভিডিওর মাধ্যমে হোক বা পোস্টের মাধ্যমে হোক আমি আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ